हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमादेर वीडियो नम्बर होच्छे डे फाइव। एखाने आमरा एकटा फोल्डार क्रिएट करब, फाइल फोल्डारटार नाम देव डे फाइव। एवं डे फाइवे आमादेर एचटीएमएल एर जेगुलो थाके जे सेई अपशनगुलो आजके आमरा देखब। एखाने गिये आमरा एकटा क्लिक करब, क्लिक करे आमरा एकटा फाइल बानाबो, फाइलेर नाम दिलाम index.html। টেক্সটটা উঠিয়ে দিয়ে আমরা এর নাম দেব HTML। আশা করি এটা তোমরা জানো, এটা করে ফেলবে, করবার পরে ইয়েস করে দেবে। করবার পরে আমরা যদি HTMLটাকে ড্র্যাগ করে আমরা সাবলাইম ছেড়ে দিই, সেখান থেকে সেখানে আসবার পরে আমরা এখানে আমরা HTML এর যেই বেসিক স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটা আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে আজকে আমরা এখানে টাইটেল দিলাম ডে ফোর, ঠিক আছে। দেওয়ার পরে এবং এটাকে আমরা কপি ফাইল পাথ করি। করবার পরে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার করি। এই যে আমাদের এই জায়গাটা যদি আমরা ফলো করি, আমরা এখানে ডে ফোর এই অপশানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ কি টাইটেলের জায়গাতে এটা দেওয়াতে, ঠিক আছে। এবং এখানে যদি আমরা অন্য কিছু দিই, সাপোজ HTML ক্লাস দিয়ে সেভ করে দিই। সেভ করবার পরে আমরা এখানে এসে যদি আমরা রিলোড দিই, দেখো HTML ক্লাস এইটুকু যে টাইটেলটা যে লিখছি এইটা ডিপেন্ড করবে হচ্ছে এই টাইটেল ট্যাগের ভেতরে আমরা কী দেবো, ঠিক আছে। এটা গেল টাইটেল ট্যাগ, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে আমরা কি দেখছি, এবং আমাদের কিছু হেডিং ট্যাগ রয়েছে, সেই হেডিং ট্যাগগুলো দেখব। আমরা বডি ট্যাগের ভেতরে যাব, আমরা এইচ ওয়ানে যদি যাই, এইচ ওয়ান দিয়ে ট্যাব দিলাম, আমি সাপোজ লিখলাম সুশান্ত বর্মন, ঠিক আছে। এইচ ওয়ান ট্যাগ কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করবার পরে এখানে এসে যদি রিলোড দিই, এই যে আমার নামটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এইচ ওয়ান টু এইচ ওয়ান ট্যাগের মধ্যে রয়েছে। এইচ ওয়ান ট্যাগ সবচেয়ে বড় হয়, ঠিক তেমনি আবার ঠিক এখানে কি করব, এখানে নেক্সট করব এইচ টু ট্যাগ দিয়ে ট্যাপ করি সুশান্ত বর্মন, সেভ করি। তাহলে কি দেখতে পারবো, তাহলে কি এই যে আমরা এইচ টু ট্যাগের মধ্যে এটা একটা দেখতে পাচ্ছি, তার মানে কি এইচ ওয়ান ট্যাগটা সবচেয়ে বড় এবং এইচ টু ট্যাগ এইচ ওয়ানের থেকে একটু ছোট। তারপরে যদি আমরা নেক্সট যাই, নেক্সট গিয়ে আর একটা আবার যদি এইচ থ্রি ট্যাগ নিই, এইচ থ্রি ট্যাগের মধ্যে লিখি সুশান্ত বর্মন, সেভ করি। এবং এইচ থ্রি ট্যাগের বেলায় কী দেখি, এইচ থ্রি ট্যাগটা কী হচ্ছে, এইচ থ্রি ট্যাগটা হচ্ছে এইচ টু এর থেকেও ছোট, ঠিক আছে, এইচ থ্রি। এবং আমরা যদি আবার নেক্সট যাই, এইচ ফোর ট্যাগ সুশান্ত বর্মন, আবার আমরা যদি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, আমরা কী দেখতে পাচ্ছি, এইটা থেকে মানে এইচ ওয়ান বড়, এইচ টু তার থেকে ছোট, এইচ টু এর থেকে এইচ থ্রি একটু ছোট, এইচ থ্রি এর থেকে এইচ ফোর আরও ছোট। এবং আবার একটা রয়েছে কি এইচ ফাইভ, কন্ট্রোল এস দিলাম, রিলোড দেবো। এই যে এইচ ফাইভ হচ্ছে আরও ছোট, ঠিক তেমনি আর একটা আছে অপশান এইচ সিক্স সুশান্ত বর্মন, সেভ করব। সেভ করবার পরে আমরা আবার যাব ব্রাউজারে গিয়ে রিলোড দেবো। এইচ সিক্স হচ্ছে আরও ছোট, মানে আমরা যখন যেখানে যেইটার প্রয়োজন হবে ঠিক সেইটাকেই কল করে আমরা ডিসাইড করবো যে আমরা এইচ ওয়ান ট্যাগ নেবো না এইচ টু ট্যাগ নেবো না এইচ থ্রি ট্যাগ। কিন্তু আমাদের এইচ ওয়ান থেকে এইচ সিক্স এইটা হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে। এই হেডিং ট্যাগের মধ্যে আমাদের যখন যেটা প্রয়োজন হবে ঠিক সেইভাবে আমাদেরকে এই ট্যাগগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে হেডিং ট্যাগ। তারপরে নেক্সট হচ্ছে আসে পি ট্যাগ। পি ট্যাগ মানে কি, পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ বলতে আমাদের যখন কোনো ওয়েবসাইটে কোনো প্যারাগ্রাফ লিখতে হয়, ঠিক আছে, সাপোজ এখানে যদি যাই, এই যে এইটা যেমন আমাদের একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, এই প্যারাগ্রাফটাকে যদি আমরা কপি করি
কপি করবার পরে এই আমরা যদি পি এর মধ্যে দিয়ে দিই কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল এস দিয়ে অবশ্যই সেভ করব, সেভ করে তারপরেই ব্রাউজারে যাব। আবার অনেক সময় প্রথম প্রথম আমাদের কি ভুল হয়, আমরা এখানে সেভ করলাম না, সেভ না করেই ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করছি বা রিলোড করছি, আমাদের দেখা যাচ্ছে কিছু আসছে না। এবার আমরা প্রথমে বুঝি কি হলো কেসটা, আমরা তো বুঝতে পারছি না কি হলো, আমরা সব ঠিক আছে কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবি, যাই কাজ করব করবার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, কন্ট্রোল এস বা ফাইলে গিয়ে এখানে গিয়ে সেভ করব, সেভ করার পরে তারপরেই ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রিলোড দেব। বুঝতে পারলাম? এটা করবার পরে তাহলে কি যে প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফটা চলে আসবে, ঠিক আছে। তার মানে আজকের ভিডিওটা কি বুঝতে পারলাম, যে আজকে কনক্লুশন করে দিই যে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, টাইটেলটা গিয়ে কীভাবে টাইটেলটা আমরা সেট করতে পারি যেরকম প্রয়োজন হবে। যেমন সাপোজ আমরা যখন ইন পরবর্তীকালে আরও অ্যাডভান্স যখন শিখবো, কোনো কাজ করব, যখন এসইও শিখবো, সব কিছু শিখবো, তখন দেখবো টাইটেল ট্যাগের কতটা ইম্পর্টেন্সি, ঠিক আছে। এইগুলো তখন আমরা কাজে বুঝতে পারবো যে টাইটেলটা কী করতে চেঞ্জ করতে হয়। তারপরে যখন আমরা এই এসইওর কাজ আরও যখন শিখবো, এইচ ওয়ান ট্যাগ, এইচ থ্রি, এই যে এই হেডিং ট্যাগগুলো কতটা ইম্পর্টেন্ট, কোন ট্যাগের মধ্যে কোনটা রাখতে হয়, এগুলো অনেক পরবর্তীকালে কাজে লাগবে। এর জন্য যেটা শিখবো আজকে, বেসিক থেকে শিখবো, সুন্দরভাবে শিখবো এবং ডিপলি নলেজ রাখবো যে কোন ট্যাগ দিয়ে কী করতে হয়, যাতে পরবর্তীকালে কোনো সমস্যায় না পড়তে হয়। বুঝতে পারলাম? তাহলে এইচ ওয়ান থেকে এইচ সিক্স অবধি ট্যাগ আছে, এই সিক্স এইগুলো হচ্ছে হেডিং ট্যাগ। তারপরে পি ট্যাগ রয়েছে, পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এই প্যারাগ্রাফ ট্যাগ আবার যদি আমাদের একটা প্যারাগ্রাফ চাই, আবার কি করব, আমরা যদি একটা এটাকেই কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে গিয়ে যদি একটা পি ট্যাগ নেই, পি দিয়ে প্যারাগ্রাফ, এখানে কন্ট্রোল ভি দেব, এখানে আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ করে যদি আবার ব্রাউজারে গিয়ে রিলোড দিই, আমাদের আর একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। বুঝতে পারলাম? এইভাবে আমরা এইচ ওয়ান ট্যাগ শিখলাম, আজকে প্যারাগ্রাফ ট্যাগ শিখলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে, আমি যখন নতুন কোনো ভিডিও পাবলিশ করব তোমার কাছে খুব সহজেই নোটিফিকেশন চলে যাবে। আজকের জন্য এটুকুই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।